হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মি ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করে সো ভিউয়ার্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলবো চলেছি যারা একেবারে নতুন রান্না জগতে তাদের সাথে তো এটা হচ্ছে যে চিংড়ি মাছ কীভাবে কেটে নিতে হয় অনেকেই জানে না আর কীভাবে এটি ভাজি করতে হয় দুটো রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চিংড়ি মাছ ভাজি ও মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন আর যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন তারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও প্রেস করে দিবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে আর লাইক দিতে একেবারেই ভুলবেন না আর যারা অলরেডি করে আমার সাথে আছেন যে যে বন্ধুরা তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি চিংড়ি মাছগুলো কীভাবে কেটে নিচ্ছি কাটার পরে এগুলো আমি কিছু ভাজি করবো আজকে যেহেতু রোজার দিন তেমন একটা খাওয়া হয় না আমাদের বাসায় অতটা খায় না শুধু আমি আর আমার বোন খাই কারণ অ্যালার্জি সমস্যা আছে তো এটা আজকে আপনাদের ভাজি করে দেখাবো প্রথমে আমি এটা হচ্ছে তেলে ভেজে নেব যেহেতু মাছগুলা মাঝারি সাইজের এই কারণে অল্প কিছু তেল দিয়ে ভেজে নিতে হবে আসলে ভাজলে একটু ভালো হয় চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় শেষের দিকে এটা পুরো সব সবকাটা চিংড়ি মাছ ব্রাউন কালার হয়ে আসলে তারপরে হচ্ছে যে আমি এগুলো মশলাপাতি দিয়ে তারপরে কষিয়ে নেবো তো আমার প্রায় ভাজাটা শেষ এবার এসে এর সাথেই আমি পেঁয়াজ কুচি তারপরে কাঁচা জাল দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো যেহেতু কাঁচা জাল আর পেঁয়াজটা কিছু সময় ভেজে নিতে হবে তার সাথে চিংড়ি মাছটাও আরও কিছু সময় ভেজে নিতে পারবো এই জন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম আর তেলও দিয়ে দিলাম কারণ আগে যে তেলটা দিয়েছিলাম সেটা তো ভাজার জন্য এরপরে রান্নার জন্য আবার কিছু তেল দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং চিংড়ি মাছটা একসাথে আবারও বলছি বন্ধুরা যারা লাইক দেননি তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন লাইক দিতে কিন্তু একেবারে ভুলবেন না তো দেখুন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চা চা চামচ আর ঝাল দিয়েছি স্বাদ মতো আমি এখানে দিয়েছি দুই টেবিল চা চামচ তা আপনাদের যতটা যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে দিবেন আর হচ্ছে যে একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার যে গন্ধটা কাঁচা গন্ধটা এটা যাতে চলে যায় সেই কারণে কিছু সময় পানি দিয়ে তারপরে হচ্ছে যে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা একটা কথা সবাই তিন মিনিট দেখার পরে তারপরে কমেন্ট করার অনুরোধ রইলো তাহলে তা হলে আপনার কমেন্ট এস হয়ে যাবে সবার কাছে একটাই অনুরোধ কেউ স্প্যাম্প কমেন্ট করবেন না সবাই ভিডিও তৈরি করতে আপনারা আমরা যারা ইউটিউবাররা আছি ছোট সবাই জানেন যে অনেক কষ্ট হয় তো সেই দিকটি চিন্তা করে অবশ্যই তিন মিনিট দেখার পরে তারপরে স্পাম কমেন্ট করবেন আর ভিডিওটি না টেনে ফুল দেখার চেষ্টা করবেন তাহলেই শিখতে পারবেন শিখতে হলে তো পুরোটাই দেখতে হবে তাই না অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন যারা নতুন আছেন তাদের কাছে ভিডিওটি অনেক কাজে আসবে যারা রান্না বান্না একেবারেই পারেন না তো দেখুন এটা কত সুন্দর একটি কালার চলে এসেছে আর দেখতেও কি সুন্দর লাগছে আমি এটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এরপর হচ্ছে যে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য যেহেতু আমি তেলে ভাজি করে নিয়েছি কিছু সময় এজন্য এটা অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর সাথে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি এটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখুন ভাজার পরে যে কত সুন্দর লাগছে তা আশা করি সবাই বাসা এটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আর সবাই দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আর এটা হচ্ছে যে মুরগির মাংস এটা আমার মা রান্না করছে তো সেটাই শেয়ার করলাম এটা হচ্ছে যে চুলায় রান্না করছে মাটির চুলায় আমাদের এখানে যেহেতু মাটির চুলায় রান্নাটা একটু বেশি হয় তো এখানে আগে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া আর লবণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে আসলে বর্তমান পরিস্থিতিতে সব কিছু ভালো করে ভাজি করে খাওয়াটা খুবই ভালো তো এই যে দেখুন এটা একটি তেলের কড়াই কড়াইতে মাংসগুলো দিয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবে আর মুরগি রান্না তো অনেকেই করে থাকেন তা আমার এই রেসিপিটি একটু ভিন্ন আকারের আশা করি সবার খুব কাজে লাগবে আপনারা আশা করি এরকম অনেকেই খাননি তো এটা করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি খুব ভালো লাগবে তো এটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে তেলে ভেজে নিতে হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে আসলে প্রতিদিন এক ঘেমে খাবার খেতে খেতে সবার মুখের রুচিটাই মানে আসে না আর রমজানের সময় তো আসেই না তাই এই রমজানে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন এবং খেয়ে দেখবেন যে কেমন লাগে রেসিপিটি করে এভাবে রান্না করে আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এটা হচ্ছে যে দেশি মুরগির মাংস ও মানে তেলে ভেজে নেওয়া ভালো তাহলে সারটাও ভালো হয় আর কোনো মানে সমস্যাও হয় না তো যে পাশ যে পাশ হয়নি ওই পাশ ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে ভাজতে হবে বন্ধুরা কোথাও চলে যাবেন না যেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ট্রেনে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন না আসল জিনিসগুলোই দেখতে পারবেন না সো ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই তো এটা হয়ে এসেছে এবার এটাকে উঠিয়ে নিতে হবে একটি পাত্রে উঠাবার পরে তারপরে আলুটাও এভাবে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে আলুটাও ভেজে নিতে হবে যেহেতু মুরগিটা ভাজা হয়েছে তাই আলুটা ভেজে নিতে হবে আলুটা ভেজে নিলে তো এর স্বাদটা আরও একটি ভালো হবে যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই আলু দিবেন এটা অবশ্য অপশনাল যারা আলু পছন্দ করেন না তারা দিবেন না তো আলুটাও খুব সুন্দরভাবে এ ওপাশ করে ভেজিয়ে নিতে হবে দেখতে হবে যাতে পুড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর যারা শহরে আসেন তারপরে গ্যাসের চুলা রান্না করবেন তারা অবশ্যই তো মানে ভালো করে মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজি করবেন যেহেতু এটা কাঠের চুলা রান্না হচ্ছে মানে মাটির চুলায় যার কারণে একটু খেয়াল রাখতে হয় বেশি বেশি নাড়াচাড়া করতে হয় তো দেখুন এটা একদম বাদামি কালার হয়ে এসেছে এখন এটাকে উঠিয়ে নিয়ে তারপর রান্না করতে হবে এটাতে দেখুন মশলা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু এতে দেওয়া হয়েছে দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার ঘ্রাণটা যাতে না থাকে সেইভাবে কষাতে হবে দেখুন এটা প্রায় ভাজি করা হয়ে এসেছে এটাকে আরো কষাতে হবে যত কষাবেন ততই ভালো হবে তো এটার সাথে অ্যাড করে দিয়েলাম হচ্ছে যে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ঝালের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তারপরে অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করে দিতে হবে দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই কম কষিয়ে তারপরে রান্না করে আসলে সেটা থেকে একটি গন্ধ থেকেই যায় তো এভাবে রান্না করলে কিন্তু সারটা অন্যরকম হবে এবং খেতেও খুব মজাদার হবে এবারে মুরগির যে গোশগুলো ছিল এটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর হচ্ছে যে আলুগুলো দিয়ে তারপরে এগুলো কষাতে হবে আমার কাছে আলু খুব ভালো লাগে মাংসের সাথে যার কারণে এটা আলো দেওয়া হয়েছে যারা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়েই দিবেন তো এরপর এটার সাথে ঝোলের যে পানিটা অ্যাড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করি আমার রেসিপি দুইটি সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে